হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অনেক সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, এই জন্য ভাবলাম আজকে বাসা থেকে বের হই। অনেক দিনের জমেছিল বাজার করা, গ্রোসারি করা একদমই হচ্ছিল না, তো আজ ভাবলাম আর আলসেমি না করে যাই, গিয়ে গ্রোসারিটা করেই আসি। চারপাশ কি সুন্দর রৌদ্রের ঝলমল করছে। আমার প্রায় 15 মিনিট মতো হেঁটে যেতে হয় এই যে ট্রেনটা, এই ট্রেনটা যে স্টেশনে থামবে সেখানেই আমি যাচ্ছি। বাসার একদম পাশ দিয়ে রেল লাইন গেলেও আমার স্টেশনটা প্রায় 15 মিনিটের হাঁটার দূরত্ব। ওই সানফ্লাওয়ারটা কি সুন্দর ফুটে আছে, অযত্নে অবহেলায় এত সুন্দর একটা ফুল ফুটে আছে। আসলে সামারে এই পরিবেশ এত সুন্দর হয়ে যায়, চারপাশ এত সুন্দর হয়ে যায় যে বলবার মতো না। এই পুরোটা রাস্তা দুধারে প্রায় আগাছার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল, আর এই যে সবুজ এত ভালো লাগে। প্রায় 8 মাস এখানে শীত থাকে, তখন কিচ্ছু নাই, জাস্ট এই এখনই এত সুন্দর সুন্দর ফুল, এই সবুজটুকু কটা মাস মাত্র থাকবে। ওই সামনে ডেইজি ফুলগুলো খুবই সুন্দর ফুটে আছে। এগুলো ডেইজি না ড্যাফোডিল, আমি আসলে কনফিউজড এদের নাম নিয়ে, কিন্তু এরা দেখতে খুব সুন্দর। সাথে ড্যান্ডেলাইন ফুলও আছে, এই যে হলুদগুলো কি সুন্দর লাগছে সবগুলোকে দেখতে একসাথে। সুন্দর বাতাস, একটা অপূর্ব সুন্দর দিন আসলে আজকে, খুব ভালো হয়েছে আজকে বের হয়েছি। এই যে আরো কিছু সুন্দর ফুল, ইস দেখেই মন জুড়িয়ে যাচ্ছে একেবারে। এই জায়গাটায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একদম কদর্য হয়ে গেছে এলাকাটা দেখতে। আগে এখানটাতে অনেক সুন্দর একটা মাঠ ছিল আর অনেক সুন্দর ফুল ফুটত, এখানে একটা গোলাপ ফুটে আছে। কিছুদিন আগেও অনেক গোলাপ ফুটেছিল, এখন সংখ্যাটা কমে গেছে, কিন্তু এই রাস্তাটায় সবসময় খুব সুন্দর সুন্দর ফুল থাকে এই সামার টাইমে। ওই যে একটা ছোট্ট মৌমাছিও আছে, বাহ আসলে আজকের দিনটা খুব সুন্দর। ব্যাস হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে এসেছি। স্টেশনটার নাম স্টেডিয়াম স্টেশন, এর কারণটা আসলে এটা একটা স্টেডিয়ামের পাশে, তো এই যে দুপাশে এই দুটো বড় বড় মাঠ ছিল দেখতে খুব ভালো লাগতো, কিন্তু এখন ওরা এখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং বানাচ্ছে। শহরটা আর আগের মতো দৃষ্টিনন্দন নেই। ও যে সামনেও কি সুন্দর হলুদ ফুল, এগুলো সব কিন্তু আগাছা ফুল, অথচ দেখতে কত সুন্দর, একটাও বাগানি ফুল নয়। দূরের ওই বিল্ডিংটাও কি সুন্দর দেখাচ্ছে, আর এই সেই স্টেডিয়ামটা। আসলে আজকে দিনটাই এত সুন্দর যে যাই দেখছি তাই ভালো লাগছে, একটা অপূর্ব সুন্দর দিন। ওই যে একটা ম্যাকপাই পাখির বাচ্চা, এখানে গোলাপগুলো খুব সুন্দর ফুটেছে, ইস দারুণ লাগছে দেখতে। আমি স্টেডিয়ামের কাছে চলে এসেছি। আসলে আমি যে এলাকাটায় থাকি
সেখানে কোনো ভালো গ্রোসারির দোকান নেই, তো গ্রোসারি করবার জন্য আমাকে একটু দূরেই যেতে হয়, আর এই জন্যই পাবলিক ট্রান্সপোর্টই আমার একমাত্র ভরসা। তো এই স্টেশনটা থেকে আমি একটা ট্রেনে করে সোজা চলে যাব যেখানে গ্রোসারি শপ আছে, শপিং ডিস্ট্রিক্ট সেখানে। এই ফুলগুলো অনেক সুন্দর, এই পুরোটা পথ জুড়ে কি সুন্দর সুন্দর ফুল সব ফুটে আছে। এই সামার টাইমটাই ভরসা, এরপর তো সব শুধু ধুধু করবে, বরফে ঢাকা, সাদা আর শীত। ওই যে আমার ট্রেন চলে এসেছে, খুব দ্রুত এই ট্রেন চলাচল করে, যার কারণে মাত্র 4-5 মিনিটের ভেতরই আমি পৌঁছে যাব আমার গন্তব্যে। কিন্তু আমি কিন্তু যাচ্ছি শহরের বলতে গেলে মধ্যভাগ থেকে একেবারে শহরের উত্তর প্রান্তে, কিন্তু সময়টা খুব কম লাগে, খুব দ্রুত আর খুব এফিশিয়েন্টলি এই ট্রেনগুলো চলে। ট্রেন জার্নিটা দারুণ লাগে, সেটা শহরের মধ্যেই হোক বা দূরপাল্লারই হোক, অন্যরকম একটা ভালো লাগা। এই জন্য আমি ট্রেনটাকেই প্রেফার করি, বাসে খুব একটা চড়তে ইচ্ছে করে না। এই যে পৌঁছে গেছি, এখানেই হচ্ছে শপিং ডিস্ট্রিক্ট, বলতে গেলে সব রকমের বড় বড় দোকান এই এলাকাটায় আছে। তো আমি যে গ্রোসারি শপটায় যাচ্ছি সেটাও এখানেই আজকে। স্টেশনটা বেশ বড়, আর এখানে বলতে গেলে এটা শহরের উত্তর প্রান্তের শেষ স্টেশন, যার কারণে এই জায়গাটায় সমস্ত ট্রেন এসে একবার করে থামবে, আর সমস্ত বাসদেরও এটাই শেষ গন্তব্যস্থল। অনেক বড় একটা স্টেশন এটা। বাহ, এই ফুলগুলোও কি সুন্দর, কি সুন্দর হলুদ। আজকে দিনটা এত সুন্দর, আর তার সাথে পরিবেশ, প্রকৃতি এত সুন্দর করে প্রস্ফুটিত হয়ে আছে, এমনকি তাপমাত্রাটাও খুব সহনীয়। আজকে বেরিয়ে খুবই ভালো লাগছে। এই সেই শপিং ডিস্ট্রিক্ট, সমস্ত বড় বড় আর স্বনামধন্য দোকান বলতে গেলে এই এলাকাটাতেই আছে। এখানে এটাই একটা মজার ব্যাপার যে দোকানগুলো একটা নির্দিষ্ট জায়গায় তৈরি হয়, এটা একটা পাবলিক লাইব্রেরি। আমাদের দেশে যেরকম বাসা থেকে বেরিয়ে একটা মুদির দোকান পাওয়া যায়, এখানে ঠিক তেমনটা হয় না, একটু দূরে এসে দোকানগুলো পাওয়া যায়, আর সবগুলো দোকান প্রায় একসাথেই থাকে। ওই যে সামনে গ্রোসারি, ওখানেই আমি যাব আজকে, তার আগে পুরো শপিং ডিস্ট্রিক্টটা একটু ঘুরে দেখি। এই দেখো একটা গাজার দোকান। এখানে আসলে এই পার্টিকুলার অ্যাডিকটিভ সাবস্ট্যান্সটা লিগাল করা আছে, তো যার কারণে এরকম দোকান করে বিক্রি হয়। যাই হোক, আমার শপিং ডিস্ট্রিক্টটা ঘোরা শেষ বলতে গেলে, এখন আমি দোকানে ঢুকে যাব আমার যে উদ্দেশ্যে আসা, গ্রোসারি করা। আমি আজকে ওয়ালমার্টে আসছি। আসলে আমার এলাকায় একদম এরকম বড় সড়ো কোনো ওয়ালমার্ট নেই, তাই আমাকে অনেকটা দূরে আসতে হয়, অ্যান্ড ইটস ওয়ার্থ ইট। এখানে বলতে গেলে সব কিছুই পাওয়া যায়। এই ফুলগুলো কি সুন্দর,
সূর্যমুখী, আমার সূর্যমুখী ফুল খুব ভালো লাগে। দামটা চাইছে $10। এই ফুলগুলো সুন্দর, এগুলোর দাম কত? ২৪। এ বাবা, যে দাম ফুলের! তবে ফুলগুলো দেখতে দারুণ। কাপকেক গুলো কিন্তু বেশ চমৎকার দেখতে। ২৪৭, মাত্র $7-এর দুটো, বেশ ইকোনমি প্রাইস। এটা মাত্র $5-এ কিছু জামা, প্রত্যেকটা জামার দাম এখানে $5। বাহ, বেশ তো। মাইক্রোওয়েভ ওভেনটার দামও দেখছি অনেক কম আজকে। আজকে বেশ দোকানের অনেক কিছুরই দাম খুব কম মনে হচ্ছে। দেখো এই ছোট্ট একটা কাঠের তাকের দাম চাইছে প্রায় $70। এতটুকু একটা জিনিস একদমই রিজনেবল প্রাইস না। এই জিনিসগুলো আবার বেশ সুন্দর, দৃষ্টিনন্দন। থাক, অনেক ঘোরাঘুরি হলো, এবার যে কারণে আসা সেটা করি। আমার বেড়ালের জন্য কিছু খাবার কিনতে এসেছি। পেয়ে গেছি ওর খুবই পছন্দের খাবার, তেলাপিয়া মাছ আর টুনা মাছ। তেলাপিয়া মাছের দামটা কম মনে হচ্ছে, দুটোই নিয়ে যাব। এই একটা দারুণ খেলনা পেয়েছি, দেখি দামটাও খুব কম, মনে হচ্ছে ওর খুব পছন্দ হবে, নিয়ে যাই এটাও। এগুলো বেশ সুন্দর, কিন্তু এগুলো, এমা এটা কত সুন্দর দেখতে, কিন্তু এগুলোর দামটা একটু বেশি। আর এই তো আমার সব থেকে পছন্দের জায়গা, সমস্ত চানাচুর আর কুড়মুড়ে সব, বাদাম ভাজা। এখানে আসলে মনে হয় সবগুলোই একটা করে নিয়ে যাই। থাক, দেখি একটা ডাল কিনে নিয়ে যাব, চায়ের সাথে কুড়মুড় করে খেতে খুব ভালো লাগবে। আর তেল অবশ্যই, দামটা খুব রিজনেবল। আর কিছু দুধ কিনবো। এই হলো আজকে আমার পুরো বাজার। যাই ক্যাশিয়ারকে টাকা দিয়ে, এবার বাসার দিকে যাই। আজকে দুপুরটা এতটাই মোহনীয় লাগছে, একদম রৌদ্রের কোনো চড়া তাপ নেই
আবার বাতাসটাও খুব সুন্দর। সাধারণত এত আরামদায়ক দিন এখানে খুব একটা আসে না, সবসময় একটু শীত শীত থাকেই, কিন্তু আজকের দিনটা খুব সুন্দর। আমি চলে এসেছি আবার স্টেশনে, ফিরতি ট্রেনে উঠলাম, এখন ফিরবার অপেক্ষা। খুব ক্লান্ত লাগছে, 15 মিনিটের পথ, আবারও হেঁটে বাসায় ফিরতে ইচ্ছে করছে না। দেখি এখানে একটা ছোট্ট শাটল বাস আছে, সেটা একদম বাসার কাছে নিয়ে নামিয়ে দেয়। সেটা যদি অ্যাভেলেবল থাকে আমি সেখানেই উঠে যাব। এই তো বাসটা পেয়ে গেছি, এখন বাসায় ফিরতে আর 2 মিনিটের মতো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, এরপর আবার কোনো একদিন আরেকটা ব্লগ বানাবো, তখন আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে। ও, এটা একটা কুপন দিল আমাকে, দেখি কোনো কাজে লাগে কিনা। বাই।